জীবনে চলার পথে সব কিছু আমাদের মন মতো হয় না। কখনো কখনো এমন কিছু ফেস করতে হয়, মনে হয় যে এই বুঝি শেষ, বা এই বুঝি এর শেষ পরিণতি, এর পরে আর কিছু নেই, বা অনেক সময় এমনভাবে ফেলিওরের মুখোমুখি হতে হয় যে মনে হয় যে আর আমি পারবো না, এটাই বোধহয় আমার শেষ কাজ, বা সেটাই আমার শেষ করা। কিন্তু কখনো আমরা ভেবে দেখিনি যে এই যে শেষ, সেটাকে ডেস্টিনি বলে আমি মেনে নিচ্ছি, কিন্তু এটা তো আমার ডেস্টিনি নাও হতে পারে। এর এক ধাপ কষ্ট করে এগোলে হয়তো সেখানে আমার সাকসেসটা লুকিয়ে আছে। আবার এটাও হতে পারে যে যেটাকে আমি সাকসেসের জন্য খুঁজে বেড়াচ্ছি বা হাতড়ে বেড়াচ্ছি, যে জিনিসটা কষ্ট করে করেই যাচ্ছি, বছরের পর বছর করে যাচ্ছি, ভাবছি হয়তো এর পরেই সাকসেসটা লুকিয়ে আছে, বা এর পরেই আমি আমার অ্যাচিভমেন্টটা পাবো। কিন্তু হয়তো ওই জিনিসটা আমার জন্যেই নয়, ওই জিনিসটার জন্য বেগার খাটনি হচ্ছে। এই সমস্ত কিছুই লুকিয়ে থাকে আমাদের ডেস্টিনির ওপরে। এই কোনো কিছুটাই আমাদের হাতে থাকে না। আমাদের হাতে যেটা থাকে সেটা হচ্ছে চেষ্টা করে যাওয়া, এবং চেষ্টার ফলটা দেওয়ার জন্য রয়েছেন ঈশ্বর। হ্যালো এভরিওয়ান, দিস ইজ আইভি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ঈশ্বর ডায়েরিজের একটা নতুন পাতায়, একটা নতুন অধ্যায়ে তোমাদের সকলকে ওয়ার্ম ওয়েলকাম জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, হ্যাপি আছো। আর সামনেই আসছে আমাদের বাঙালিদের সব থেকে বড় মহোৎসব দুর্গাপুজো, এবং তার জন্যে কম বেশি সবাই সবার মতো প্রিপারেশন নিচ্ছে। সমস্ত কষ্ট দুঃখ ভুলিয়ে দিয়ে এই সময়টা মা দুর্গা আসেন আমাদের জীবনে কিছু ভালো জিনিস নিয়ে। এটাই আশা করে আমরা এই পুজোর সময়টা সমস্ত কিছু ভুলে যাই, এবং খুশির আনন্দে জোয়ারে নিজেদেরকে ভাসিয়ে নিয়ে যাই। সকালবেলা ঘুম থেকে উঠি, শরীরটা খুব একটা ভালো নেই দেখে একটা মেডিসিন নিয়ে নিলাম। ওই যে আমাদের এখন মেডিসিনই সঙ্গী হয়ে গেছে। ভাত খাবার আগে আমরা সবসময় মেডিসিনের ওপরই ভরসা করে থাকি। একটা সময় ছিল মা ঠাকুমারা যখন মেডিসিন খেত না, বা বাচ্চাদেরকে দিতও না, সমস্ত কিছুটাই নির্ভর করতো পথ্যির ওপরে। কিন্তু আমরা মডার্ন জামানার মানুষ, আমাদের আবার মেডিসিন ছাড়া চলে না, সমস্ত কিছুতে আমাদের মেডিসিন খেতেই হয়, না হলে কিওরিটি আমরা পাই না। হাতের মধ্যে একটু নেল পালিশ পরলাম, দেন পায়ের মধ্যে পড়ছি। বলে নাকি হাত পায়ের আঙুল নাকি ফাঁকা রাখতে নেই, পায়ে আলতা, হাতে নেল পালিশ, এই সমস্ত পরে সেজে গুজে থাকতে, এটাই নাকি বিবাহিত মহিলাদের চিহ্ন। কিন্তু আলতাটা খুব একটা পরা আমি পছন্দ করি না, কারণ আলতাতে এমন কিছু পার্টিকেলস থাকে, এমন কিছু কেমিক্যালস থাকে যার জন্য আমাদের পায়ের অনেক ক্ষতি করে। আলতা যারা বেশি পরে তাদের পা দেখবে কখনো সুন্দর থাকে না, তাদের পায়ের তলা ফেটে যায়, গোড়ালি ফেটে যায়। আলতাকে অনেক সময় দেখতে ভালো লাগে, অকেশনালি আমাদের পড়তেও হয়, কিন্তু পায়ের ক্ষতি বই ভালো কিছু হয় না। তার জন্য আলতাটাকে আমি চেষ্টা করি একটু অ্যাভয়েড করতে। আমার আলতা পরার অনেক অনেক ভাইরাল ভিডিও আছে, আর আমার আলতা পরা পা দেখতে সবাই ভীষণ ভালোবাসে, তার জন্য অনেক আমাকে রিকোয়েস্ট করে। কিন্তু খুব একটা ওই যে আলতা পরতে আমি পছন্দ করি না, তার জন্য আলতা খুব একটা পরি না। তবে কী করি, নেল পালিশটা প্রায়ই পরে রাখার চেষ্টা করি। তবে মাঝে মাঝে নেল পালিশটা করেটা তুলে দিয়ে একদম নুড নেলটাও আমি রাখি, তার যাতে করে নেলটা ভালো থাকে। আজকালকার জামানাতে সবাই নেল এক্সটেনশন করায়, যেখানে তোমার যদি নেল ভালো হয় সেখানে নেল এক্সটেনশন করার প্রয়োজন হয় না। আমি আজ পর্যন্ত কোনো দিন করাইনি, কারণ নেল এক্সটেনশন যেটা করাচ্ছ সেটা কিন্তু মাছের আঁশ থেকে তৈরি, তো এক্সটেনশন করা ওই নেলগুলো দিয়ে যেটা আমার হাতে বসানো হবে সেটাকে নিয়ে আমি পুজো আচ্ছাটা ঠিক করতে পারবো না মন থেকে। তার জন্যে মানে ধরো আমার হাতের মধ্যে সবসময় যদি মাছের আঁশ লেগে থাকে, তো সেটাকে নিয়ে তো আমি পুজো করতে পারবো না, তো সেই কারণে আমি নেল এক্সটেনশানটা করিনি। আর আমার হাতের নখের কোয়ালিটি নো ডাউট ভীষণ ভালো, তার জন্য এক্সটেনশানের প্রয়োজনও নেই।
সকালে উঠি আগে আটাটা মেখে নিলাম। আটাটাকে আমি মোটামুটি দু তিন দিনের জন্যই মেখে রাখি, তার জন্য একটু বেশি পরিমাণেই মেখে রাখি, কারণ রাত্রেবেলা মেয়েটাকে নিয়ে পড়াতে বসাই, তখন আর প্রতিদিনকার প্রতিদিন আটা মেখে রুটি করাটা সম্ভব হয়ে ওঠে না। যদিও যদি আটা মেখে রুটি করা যায় প্রতিদিন, সেটা কিন্তু ভীষণ ভালো। তবে অনেকে আছে, অনেক চ্যানেল আছে যারা অণুবীক্ষণ যন্ত্র দ্বারা দেখায় যে ফ্রিজের মধ্যে রেখে দেওয়া প্রতিটা খাবারে কতটা ব্যাকটেরিয়া জন্মাচ্ছে বা কি ধরনের ব্যাকটেরিয়া জন্মাচ্ছে। তো সেখানে আমি একটা জায়গায় দেখলাম তুলনামূলকভাবে আটা যেটা রাখা থাকছে তা আবার খোলা অবস্থায়, তাতে কিন্তু ব্যাকটেরিয়া খুব কম, কিন্তু ভাত যদি রাখা থাকে, তরকারি রাখা থাকে, তাতে কিন্তু প্রচুর প্রচুর ব্যাকটেরিয়া জমে যাচ্ছে। তবে অনেক ব্যাকটেরিয়া অবশ্য গুড ফর হেলথও হয়। যাই হোক, আটাটা মাখা হয়ে গেল, ফ্রিজে তুলে রাখলাম, রাতে বার করে গরম গরম রুটি কটা সেঁকে নিলেই হয়ে যাবে। এখন একটু সবজি বানাই, আজকে ঠিক করেছি একটু নিরামিষ খাবো। তো নিরামিষ খাবো বলতে পুরোপুরি নিরামিষ করলে হবে না, একটু আশের ঠেকারেঙ্গাও থাকতে হবে, কারণ আমার বর আবার পুরোপুরি নিরামিষ দিয়ে খেতে পারে না। তো যে কটা সবজি ছিল বার করে আনলাম, ভাবছি গাজর টাজর দিয়ে একটা মিক্স ভেজের মতো সবজি করব। আমার আবার সব সবজি দিয়ে একটা প্লেন যে ঝোল হয় টমেটো আর আদা দিয়ে, আমার ভীষণ খেতে ভালো লাগে। আমার মা আগে করতো বা আমিও করতাম সব সবজি, তার মধ্যে একটু সোয়াবিন দিয়ে টমেটো আদা বাটা দিয়ে জিরে গুঁড়ো দিয়ে একটুখানি পাতলা মতন যে নিরামিষ ঝোলটা হয়, সেটা আমার ভীষণ ফেভারিট, ভীষণ ভালো লাগে। যাই হোক, কিন্তু ওইটা আমার বর আবার ভালোবাসে না বলে সেটা করে উঠতে পারি না। তবে আমার মেয়ে কিন্তু সব খায়। অনেকে থাকে না যে বাচ্চারা খেতে চায় না, বাচ্চারা বলে এটা খাবো না সেটা খাবো না, বাচবিচার থাকে, কিন্তু আমার মেয়ে আমার মতো সমস্ত খায়। যদি আমি নিরামিষ ভাত দিই সেটাও খাবে, আবার যদি আঁশ দিয়ে দিই সেটাও খাবে, এমনকি আমার মেয়েকে যদি শুধু পাঁপড় ভেজে ভাত দিই সেটাও আমার মেয়ে খেয়ে নেবে হাসি মুখে। আমার মেয়ের খাওয়া দাওয়া নিয়ে আমাকে কোনো দিন জ্বলন পেতে হয়নি। তার একটা বড় কারণ হচ্ছে ছোটোবেলা থেকে আমার মেয়েকে আমার মা খুব সুন্দরভাবে সমস্ত ভেজিটেবল খাওয়াতে শিখিয়েছে। আমি আমার মেয়ের ছোটোবেলাটার অনেকটা অংশ বাপের বাড়িতে কাটিয়েছি, তখন আমি চাকরি করতাম। তো সেই সময় আমার মেয়েকে আমার মা সমস্ত রকম সবজি ভেজি যেটাকে সেদ্ধ করে বেশ সুন্দর করে খাওয়াতো এবং ওকে নিজে হাতে খেতে দিত। তো তারপর থেকে একটা অভ্যেস চলেই এসছে যে ও সমস্ত কিছুটা খায়, কোনো কিছুতে বায়না করে না, আর সমস্ত কিছু খেতে ভালোও বাসে, হাসি মুখে খায়, যে জোর করে খাওয়াই এরকমটা কিন্তু নয়। যাই হোক, ভিডিওটা দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলেই এসছো, আশা করে নিচ্ছি তাদের একটু হলেও কোথাও না কোথাও ভালো লেগেছে। তো তোমাদের সকলের কাছে রিকোয়েস্ট রইল যে ভিডিওটা প্লিজ প্লিজ একটা লাইক অবশ্যই দিও এবং ভিডিওটা একটু শেয়ার করে দিও বন্ধু বান্ধব এবং তোমার কাছের জন, তোমার দূরের জন, চাই যেই আছে তোমার তাকে একটু শেয়ার করে দিও। আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি আমার চ্যানেলটাকে, তারা অবশ্যই অবশ্যই নিচে থাকা রেড কালারের সাবস্ক্রাইব বাটনটাতে ক্লিক করে দিয়ে চ্যানেলটাকে এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও। আমি কথা দিচ্ছি, আমরা সবাই মিলে হাসি খুশিভাবে একসাথে প্রতিটা সকাল এনার্জেটিকভাবে শুরু করব। দেখবে একসাথে মিলে শুরু করা প্রতিটা সকাল অবশ্যই অবশ্যই ভালো যাবে এবং হাসি খুশি যাবে। নিরামিষ তরকারিটা করবার জন্যে প্রথমে কিছু ভেজিস ভেজে তুলে রেখেছি, দেন সর্ষের তেল দিয়ে তার মধ্যে গরম মশলা দিয়ে তার মধ্যে আলু আর পেঁপেটা একটু কষিয়ে নিয়েছি। তারপর একটা মশলা বানিয়েছিলাম, তার মধ্যে ছিল পোস্ত, গোটা কাজু, টমেটো, আদা, জিরে, ধনে, লঙ্কা এবং সব মিলিয়ে পেস্ট করে মশলাটাকে দিয়ে আলু আর পেঁপেটা একটু ভালো করে কষিয়ে নিতে হবে। তার মধ্যে পরিমাণ মতো লবণ এবং চিনি দিয়ে নিতে হবে এবং যতক্ষণ ওই রান্নাটা কষছে ততক্ষণ আমি এদিকে ভাতটা বসিয়ে দিচ্ছি।
আমি কুকারে ভাত করি। কুকারে ভাত করতে খুব কম সময় লাগে আর একদম ঝরঝরে হয়, আমার সারা জীবনের অভ্যেস। আমি ভাত কখনোই হাঁড়িতে করি না, হাঁড়িতে করলে কেন জানি মনে হয় একটু শক্ত শক্ত রয়েছে। যদিও ম্যাক্সিমাম 99% পিপলই হাঁড়িতে ভাত করে, আমার মা যেহেতু কুকারে করে তো আমিও কুকারে করি। এরপরে তরকারিটা একটু কষে এলে একটু জল দিয়ে দিলাম, পরিমাণ মতো জল দিয়ে সেটা ভালোভাবে ফুটে এলে আগে থাকতে ভেজে রাখা ভেজিসগুলো এর মধ্যে অ্যাড করে দিলাম। ভেজিসের মধ্যে ছিল গাজর, ফুলকপি, বরবটি, এই সমস্ত কিছু। এবং এটাকে ধিমে আছে ভালো করে ফোটাবো, অ্যান্ড দেন নামাবার আগে একটু ঘি, একটু গরম মশলা, একটু ধনে পাতা আর একটু কাঁচা লঙ্কা চিড়ে এর মধ্যে ফেলে দিয়ে দেন নামাবো। খেতে এত সুন্দর হয়, এত টেস্টি হয় এই ভেজিসটা, খুব ভালো লাগে। এর মধ্যে একটু বেগুন আর ঝিঙে পড়লেও ভীষণ ভালো লাগে, পটল পড়লেও ভালো লাগে। তো সেগুলো আর দিলাম না, কারণ এতটা ঘ্যাঁটের সবজি আমার বর আবার পছন্দ করে না। আবার এর মধ্যে শুধু একটু পনির ভেজে দিলেও কিন্তু ভালো লাগে। এই জায়গাটা দেখতে পাচ্ছো, ওটা হচ্ছে আমি ছিলাম, মানে আমার মোবাইলটা দেখা যাচ্ছিল। এদিকে তরকারি, ওদিকে ভাত বসিয়েছি। এখানে মাঝখানে ভাবলাম কিছু কাজে গিয়ে নিই। কী কাজ বলো তো? মেয়েটা স্কুলে যাবে, কাল থেকে স্কুল শুরু, তো ওর স্কুলে কিছু গিফটস যাবে। এইগুলো হচ্ছে প্যাকিং গিফটস, এর মধ্যে রয়েছে শার্পনার, ইরেজার, পেন্সিল, স্কেল এবং একটা করে চকলেট। এটা ভর্তি, এই ব্যাগ ভর্তি ওইগুলো আছে। মানে ওদের এক একটা ক্লাসে 50টা করে স্টুডেন্ট আছে, তো 50টা স্টুডেন্টের জন্য ওগুলো পাঠালাম। এই একটা বড় গিফট যাচ্ছে ওর ম্যাডামের জন্য, এটা পুরো প্যাক করা আছে। অ্যান্ড একটা বড় গিফট যাবে, সেটা হচ্ছে, আর একটা বড় মিষ্টির প্যাকেট যাবে, সেটা হচ্ছে ওর গাড়ির কাকুদের জন্য। আমি চেষ্টা করি ওদের গাড়িতে যে যায় গাড়ির কাকুগুলোকেও দিতে, প্রতি বছরই এটা আমি মেনটেন করি। তার কারণ হচ্ছে ওই মানুষগুলো ওকে কিন্তু যত্ন করে নিয়ে যাচ্ছে, যত্ন করে নিয়ে আসছে, তো ওই মানুষগুলো কিন্তু আমার কাছে অনেক দামি। আমি দেখেছি ওরা কিন্তু অনেক কেয়ারফুলি হ্যান্ডেল করে। আমার মেয়ের গাড়ির কথা বলছি, আমি সব গাড়ির কথা বলছি না। আমার মেয়ে একবার গাড়িতে বমি করে দিয়েছিল, তো তাকে সেই বমি ঘোচানো, তাকে মোছানো, তারপরে যত্ন করে তাকে ঘরে দিয়ে যাওয়া, সবটা তারা করেছে। একদিন আমাদের আনতে যেতে দেরি হয়েছে, তো গাড়ির ঠায় দাঁড়িয়ে আছে, ফোন করছে বাবাকে, আমাকে ফোন করছে, তারপরে মেয়েকে হ্যান্ড ওভার করে তারপরে দিয়েছে। মানে স্কুল তাড়াতাড়ি ছুটি হয়ে গেছিলো সেদিন। তো যাই হোক, এই সমস্ত ব্যাপারগুলো ওরা খুব ভীষণ কেয়ারফুল। তো তার জন্য আমি চেষ্টা করি আমার মেয়ের জন্মদিনে যাতে যারা আমার মেয়ের আশেপাশে আছে বা যারা কেয়ার করে তাদেরকে একটুখানি হলেও কিছু না কিছু দিতে। তার মধ্যে ম্যাডামও একজন আছে, এইবারের যে ম্যাডাম আছে সে ম্যাডাম ওকে ভীষণ ভালোবাসে, প্রত্যেকটা ম্যাডামই ওকে খুব ভালোবাসে, কারণ আমার মেয়েটা ভীষণ ভালো। তো আর এই ম্যাডাম ওকে খুব কেয়ার করে। আমি যখন প্রথম ইন্ট্রোডাক্টরি আমাদের মিটিং ছিল, পেরেন্ট টিচার মিটিং ছিল, তখন গিয়ে এই ম্যাডাম ওর এত নাম করছে, আর ও ম্যাডামের খুব নাম করে। জানি না স্কুলে কতটা ফ্রেন্ডলি, বাট ম্যাডাম নাকি, ম্যাডাম বলে যে খুব ফ্রেন্ডলি, খুব ভালো। তো ম্যাডামের জন্য একটা বড় গিফট পাঠালাম। এটা আমি প্রতি বছরই মেনটেন করি, শুধু এই ম্যাডাম বলে নয়, যতগুলো ওর ম্যাডাম ছিল প্রত্যেকজনকেই আমি একটা করে বড় গিফট দিই। আর এক্সট্রা কিছু চকলেট দিয়ে দিই, এক্সট্রা চকলেট দিয়ে দিই এক প্যাকেট। সেটা হচ্ছে আমি বলি যে গাড়ির যে বাচ্চাগুলো আছে তাদেরকে দিতে, তারপরে এক্সট্রা আন্টি থাকে, তারপরে তোমার এক্সট্রা অনেক টিচার থাকে তাদেরকে দিতে। তো এই সমস্ত দেওয়া নেওয়ার কাজ মিটে গেল, এবং জন্মদিন মানে একটা বড় বড় কাজ একটা, তো সেটা ভালোভাবে কাটলো, এটাই অনেক বড় ব্যাপার। এখন জামা কাপড় কয়েকটা পড়েছিল, সে কটা গোছাবো, তো ভাবলাম বসে বসেই গোছাই, দাঁড়িয়ে থাকতে আর পারছি না। কন্টিনিউয়াস দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করতে করতে না কোথাও না কোথাও গিয়ে আমি হাঁপিয়ে যাই। তার জন্য আমি চেষ্টা করি যতটুকু সময় বসে কাজ করা যায় ততটুকু সময় বসে কাজ করতে, তাতে আমার পা দুটোও রেস্ট হয় আর কাজটাও হয়ে যায়।
গতকাল আমরা বেরিয়েছিলাম একটা লাঞ্চে, লাঞ্চ ডেট ছিল আমাদের ফ্যামিলি উইথ ফ্যামিলি। তো সেখানে গিয়ে খুব ভালো খাওয়া দাওয়া করেছি, ঘুরেছি, এবং ভিডিওটাতে সবাই অনেক ভালো ভালো কমেন্ট করেছে। আমার ভীষণ ভালো লাগলো, প্রত্যেকটা কমেন্ট পড়েছি, উত্তর দিয়েছি। অ্যান্ড তার জামা কাপড়গুলো সব ছিল, সেগুলো আমি ভালোভাবে রোদে দিয়েছিলাম এবং এখন গুছিয়ে রাখছি। প্রত্যেকটা জামা কাপড় পরার পরই আমি ওয়াশ বা ক্লিন করি না, সেটাকে রোদে দিয়ে দিই এবং তারপরে আবার গুছিয়ে রেখে দিই। কারণ বেশি কাঁচা হলে প্রত্যেকটা জামা কাপড়ই জৌলস কোথাও না কোথাও গিয়ে নষ্ট হয়ে যায়। ক্লিন রাখা সমস্ত কিছু একদম গুড, বাট অত্যাধিক ক্লিন করলেও কিন্তু সেই জিনিসটা, যে জৌলস, যে আভিজাত্য, সেটা নষ্ট হয়ে যায়। তার জন্যে একটা পরিমাণ ক্লিন করাই ঠিক আছে, অত্যাধিক বেশি করাটাও ঠিক নয়। তো এই যে মেয়ের কাল থেকে স্কুল, ও ব্যাগ বার করছে, ওখানে ব্যাগটা আমি প্যাকিং করে রেখে দিয়েছিলাম, একদম রেডি করাই আছে, যা যা জিনিস নিয়ে যায় সেই সমস্ত দিয়ে। তো ওটা ব্যাগটা বললাম ওকে রেডি করে রাখতে, ড্রেসগুলো রেডি করে রাখতে হবে। তো এই সমস্তগুলো করতে করতেই লাঞ্চের সময় হয়ে গেল। ওদিকে আমি চান করে পুজোটাও সেরে নিয়েছি। এখানে আমি ভাত বেড়েছি, সাদা ভাত ছিল, তার সাথে বেগুন ভাজা করেছিলাম। বেগুন ভাজাটা খেতে আমার খুব ভাল লাগে, তার সাথে পটল ভাজাটাও ভাল লাগে। তো বেগুন ভাজা করেছি, আর এখানে বললাম যে একটা আঁস করতেই হবে, তো ওখানে করেছি ডিম ঝাল দেয়া, সর্ষে দিয়ে ডিম দিয়ে পেঁয়াজ দিয়ে একটা ঝালের মতো, ডিমটা বড়া করে ঝালের মতো, বেশ ভালো লাগে খেতে। আমার মা তো এর মধ্যে একটু করে আলুও দিত, তো আমি আর আলু দিইনি, কারণ আলুটা খুব বেশি হয়ে যাবে তরকারি যেহেতু করেছি। আর তার মধ্যে এই যে সবজিটা করেছিলাম, এটা হচ্ছে মিক্সড ভেজের সবজিটা, এই দেখো কি সুন্দর কালার এসছে দেখেছো। আর তার মধ্যে একটু ক্যাপসিকামও দিয়েছিলাম, ভীষণ টেস্টি হয়েছিল খেতে। আর যে কোনো নিরামিষ রান্না নামাবার পর যদি একটু ঘি আর গরম মশলা দেওয়া যায় তাহলেই অসাধারণ খেতে হয়। আর টক দই ছিল, এটা হচ্ছে আজকে আমাদের লাঞ্চের মেনু। তো এখন আমি লাঞ্চটা সেরে নিই, আর তোমরা তোমাদের দিনটা খুব ভালোভাবে স্টার্ট করো। আশা করছি সবাই সারাদিন খুব এনার্জেটিকভাবে কাটাবে। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অনেক 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 হ্যাপি থেকো, আর অবশ্যই অবশ্যই নিজে আর নিজের পরিবারকে সেফ রেখো। টাটা, লাভ ইউ অল।